আমার গুরুদেবের চরণে, আমার গুরুদেব, আমি বাগবাজার গৌরী মঠের আশ্রিতা, আমার গুরুদেব অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর গোস্বামী মহারাজের চরণে সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম। আর প্রণাম জানাই এই কমিটির সকল সদস্যবৃন্দের চরণে, জানাদের অক্লান্ত প্রচেষ্টায়, ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এত সুন্দর, তাদের পরিশ্রমের ফল আজকে সুসম্পূর্ণতা পেয়েছে, এত সুন্দর সমৃদ্ধিশালী হয়ে উঠেছে, এত সুন্দর তিলোত্তমা তারা গড়ে তুলেছেন, ভগবানের কাজে নিজেদেরকে সমর্পণ করে দিয়েছে, হ্যাঁ, ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন, নিয়োগ করেছেন। হে গোবিন্দ, আমরা সংসারী জীব, ভগবানের কাছে যেতে পারি না, ভগবানের কাছে আমাদের যাওয়ার সময় হয় না। তো আজকে যাতে করে এই গ্রামবাসী বৃন্দের মঙ্গলার্থে, এই গ্রামের মঙ্গলার্থে আজকে প্রতি বছরের ন্যায় এবছরও এত সুন্দর করে আজকের এই গ্রামে একটি হরিসভা ভাগবতীয় সভার আয়োজন করেছেন, যেখানে কীর্তনিয়ারা আসছেন তাদের সুললিত কণ্ঠে মধুর কৃষ্ণ নাম, হরি নাম, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করিয়ে সবাইকে আনন্দ দিচ্ছে। তো জানি না আজকে আমি কতটুকু বলতে পারবো, কতটুকু গাইতে পারবো, আর তার আশীর্বাদ করবেন আপনাদের চরণ ধরে শির ধার্য করে, নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধা রানী যেন আমার বদন দিয়ে হরি কথা কৃষ্ণ কথা স্মরণ করিয়ে নেয়। তো আজকে দেখুন, আমরা সেই মায়াবদ্ধ জীব, মায়ায় আকৃষ্ট জীব, মায়ার জালে আমরা আবদ্ধ হয়ে আছি, মায়ার মশারির ভিতরে প্রবেশ করে মায়ার বালিশ মাথায় দিয়ে মায়ার বিছানায় আমরা ঘুমিয়ে আছি। আমরা সেই সংসারী জীব, সংসারে আবদ্ধ থাকতে থাকতে আমরা ভগবান ভুলেছি, আমরা কৃষ্ণকে ভুলেছি, হরির নাম ভুলেছি, হরিনাম করতে পারছি না, কৃষ্ণ নাম করতে পারছি না, ভগবানের কাছে গিয়ে আমাদের বসার সময় হচ্ছে না। কিন্তু একবারও নিজেরা প্রশ্ন করবেন নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করিয়ে, আমি কে, এই প্রশ্নটা করবেন। যদি কেউ জিজ্ঞাসা করে আমি বলবো আমার নাম সুভদ্রা দাস, আমার বাবার নাম দেব কুমার দাস, হ্যাঁ, তাহলে আমার একটা বংশ পরম্পরা আছে, আমি সেই নামটা কিন্তু বলবো। কিন্তু এর বাইরে যে আমাদের যে আসল পরিচয় সেটা কি, সেটা তো আমাদের জানতে হবে, হ্যাঁ, আমি কে, কে আমি, কোথায় ছিলাম, কেন এলাম, কি করতে এলাম, শিক্ষা, তাই না? আমি কি এই প্রশ্নটাই করেছিলেন মহাপ্রভুকে, সনাতন দাস গোস্বামী প্রভুপাদ। তো মহাপ্রভু বলেছিলেন এটাই আমাদের সমস্যা, কি না, জীব নিত্য কৃষ্ণ দাস। কি বললেন? প্রত্যেকটা জীব, আমরা জীব, জীব হলো নিত্য কৃষ্ণের দাস, তাহা ভুলি গেল। আজকে যে কারণে মায়ার ফাঁস প্রত্যেকের গলাতে বাঁধিল, তাই সংসারে আমাদের এত জ্বালা, সংসারে আমাদের এত যন্ত্রণা, এত চাওয়া পাওয়া, চাওয়া পাওয়া, আরো দাও, আরো দাও, আরো দাও, যেন শেষ নেই, যত হচ্ছে, যত দিচ্ছে, যেন আরেকটু হলে ভালো হতো। এখানে আমরা কি করতে এসেছি, আমাদের করণীয় কি, সেটা যদি আমরা ভুলে যাই তাহলে কি করে হবে? 84 লক্ষ জনই ভ্রমণ করে সারের মানব দেহটা পেয়েছ, ছেলে খেলা তো নয়। এখানে পশু জন্মের কথা বলেনি, পক্ষী জন্মের কথা বলেনি, বৃক্ষ জন্মের কথা বলেনি, কীট জন্মের কথা বলেনি, এখানে মনুষ্য দেহটাকে বলছে দুর্লভ দেহ। তাহলে সেই দুর্লভ দেহটার জন্য আমরা কি করছি? হ্যাঁ, হরিনাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জনম যায় দিনে দিনে। কি সুন্দর কথা বললো এই লাইনগুলো, হ্যাঁ, শুধু পড়ে গেলে, গান করে গেলে হবে না, ব্যাখ্যাগুলো কত সুন্দর, জগৎকে শিক্ষা দিচ্ছে প্রতিটা কথার মধ্যে। হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে, হরি ছাড়া কোনো গতি নাই, হ্যাঁ, পার হতে পারবে না, এপার থেকে ওপারে হতে পারবে না, তাই বলছে হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, আরে না ভজিনু রাধা কৃষ্ণের চরণার,
কাজে চলে গেল না। এখন সবার হাতে মোবাইল, সবার হাতে মোবাইল ফোন, আর ওই ফোন যেমন ভালো তার থেকে দ্বিগুণ খারাপ। ওই মোবাইল নিয়ে সবাই বিছানায় শুলো, হ্যাঁ দেখি একটুখানি দেখে ঘুমিয়ে পড়বো, একটুখানি দেখে ঘুমিয়ে পড়বো, কিন্তু ও তো একটুখানি জিনিস নয়। ও হাতে পড়লে এখন একটা দুটো আড়াইটা তিনটে কত সময় চলে যাচ্ছে, হুঁশ নাই, ঘুম থেকে উঠছে দশটার সময়। ওই জীবনের অর্ধেকটা সময় তো চলে গেল ওখানে, কি জীবনের অর্ধেকটা সময় আমি ওখানে কাটিয়ে দিলাম। কিন্তু আমাদের প্রত্যেকের ব্রহ্ম মুহূর্তে ওঠার কথা, সেই কাজ কিন্তু আমাদের ঠিকঠাক হচ্ছে না। কিন্তু সূর্যদেব তার টাইমে উঠছে, চন্দ্র তার টাইমে উঠছে, সবাই সবার টাইম টাইম কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা মনুষ্য দেহ পেয়ে আমরা কিন্তু কিছুই করতে পারছি। তো সেই জন্য বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে আজ আমি বৃক্ষ সম হইল, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে আর কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। বাসা বাঁধতে দিও না, আর যাতে বাসা না বাঁধতে পারে সেই জন্য হরিবাসর করেছে আমার কমিটির দাদা ভাইরা, যে আমার গ্রামের মানুষরা সবাই আসুক, এই হরিবাসরে একটু বসুক, কৃষ্ণ নাম করুক, হরি নাম করুক, কৃষ্ণ কথা বলতে বলতে নাচ নয় যেন কেঁদে ভাসায়, নয়ন জলে বক্ষটা ভাসিয়ে এই বৈষ্ণবের পদধূলিতে যেন একবার গড়া করে দিতে পারে হরিপুর। বলছে মায়েরা সকল তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ ফল হয়, কেউ যদি একটু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে নিতে পারে তার সকল তীর্থ ভ্রমণে যে পূর্ণ ফল হবে সেই পূর্ণ ফল হবে কোনো বৈষ্ণবের চরণ ধুলি যদি নিতে পারে। বৈষ্ণবের পদধুলি তাহে মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম, এই সেই বৈষ্ণবের চরণ ধুলা। আজকে সেই পবিত্র স্থানে আপনারা এসেছেন, সেই হরিবাসরে ছুটে এসেছেন, কমিটির দাদা ভাইরা যে সুযোগ করে দিয়েছে সেই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। যত শুনবেন, যত শুনবেন জানবেন শ্রবণই কি মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে। তাই চলুন আমরা শ্রবণ করতে করতে এগিয়ে যাই, কারণ আপনারা পবিত্র একটা জায়গায় বসেছেন। মহারাজ পরীক্ষিতের আসন গ্রহণ করেছেন, যে মহারাজ পরীক্ষিত সাত দিনের পরমায়ু নিয়ে বসেছিলেন সেই আসন গ্রহণ করেছেন, আর আমাকে এই আসনে দাঁড় করিয়েছেন যে আসনে বসে সুখদেব গোস্বামী প্রভুপাদ সাত দিন ভাগবতীয় কথা শ্রবণ করিয়েছিলেন। আমি তো সুখদেব গোস্বামী নই। তো চলুন ভগবানকে স্মরণ করে, গুরুদেবের চরণ স্মরণ করে আজ আমরা এগিয়ে যাব। যে পদাবলী দিয়ে শুরু করেছিলাম আমাদের, সেই পদাবলী দিয়ে শুরু করব চন্দ্রিকা, কারণ আমরা সবাই জানি কীর্তনের প্রারম্ভে আগে মহাপ্রভুকে স্মরণ করতে হয়, কারণ গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ স্মরণ করিয়া মন এ ভব সংসারে এমন দয়ালু নাহি দেখি। যারা আজকের এই পথের পথিক তারা জানে, যারা এই পথে আসতে পারেনি তারা অনুভব করতে পারবে না বাবা। যারা মঠ মন্দিরের সঙ্গে যুক্ত, নিত্য নিত্য মঠ মন্দিরে যাওয়া আসা করে, দেখবেন গৌর বললেই তাদের চোখে জল আসে। গৌর বললেই তারা অঝরে নয়নে বক্ষ ভাসিয়ে কাঁদে, কারণ তারা জানে মহাপ্রভুর গুরুত্বটা কত। মহাপ্রভু যদি না আসতো তাহলে আজ আমরা হরিবাসরে বসতে পারতাম না। কে জানাতো রাধা গোবিন্দের অপূর্ব লীলার কথা, কে শোনাতো, এই হরিবাসরও তৈরি হতো না, আপনাদের মতো ভক্তও আজ আসতো না। সেই জন্য বলছে গাও পুন পুন, মানে বার 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 গৌর গৌর শ্রী গৌরাঙ্গের।
মনটাকে কঠিন করলে হবে না, সরল করো। আমি বৈষ্ণব হয়েছি, আমি তিলক সেবা করছি, কণ্ঠে আমার কণ্ঠীমালা, শিখা ধারণ করেছি, হাতে নামের মালা, কিন্তু ভিতরে গরম আগুন। অবন বৈষ্ণব হয়ো না, ত্রেণাদপি শুনেছেন, ত্রিনের থেকে নিচু হও। তাই আজকে সেই সরল মন নিয়ে তাকে ডাকো, তাকে স্মরণ করো। তিনি এত প্রেমময়, তিনি এত দয়াময়, জগাই মাধায়ের মতো পাষণ্ডকে যিনি কোল দিলেন, চপল গোপালের মতো পাষণ্ডকে যিনি কোল দিলেন, তবে আমাদেরকে দেবে না কেন? তাই বললেন, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, স্মরণ করি এমন এ ভব সংসারে এমনও দয়াল, নাহি দেখি একজন। তাই চলুন আমরা মহাপ্রভুকে স্মরণ করে তারপর সরাসরি লীলার মধ্যে আমরা প্রবেশ করব। এখন আমি যে মহাপ্রভুর গুণকীর্তনটি গাইব, নরোত্তম দাস ঠাকুরের অপূর্ব সুন্দর একটি পদ দিয়ে আমরা শুরু করব। হরি বল। আমি একটু রাগের উপরে গাইব, রাগটি হলো পিলু রাগ। সেই পিলু রাগের উপরে আজকের এই পদাবলীটি আমি গাইবার চেষ্টা করছি। একটু হলো ধ্বনি দিই, নেতাই গৌর প্রেমানন্দ একবার হরি। বাহ, ও বলে বউয়ের মাথা খাবে, ও মা ওই যে
স্টিকের মধ্যে আছে তো টোপর পরা, ওদিকে পাটাশি পরা, বইয়ের মাথায় পাটাশি, বরের মাথায় টোপর পরা, কি সুন্দর দেখতে। কে ওরা তো জানে না। এইবার দেখো হরিবল কি করলো, সঙ্গে সঙ্গে কাগজটা ছিঁড়ে ফেলেছে, প্লাস্টিকটা ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেলে ও ধরেছে বর পুতুলকে, ধরেছে বউ পুতুলকে, একজন ধরেছে, বলে আমি বইয়ের মাথা খাবো, ও বলে আমি বরের মাথা খাবো, এ বলে আমি বরের হাত খাবো, ও বলে আমি বইয়ের হাত খাবো, এ বলে আমি বরের পা খাবো, ও বলে আমি বইয়ের পা খাবো। হরিবল তো মায়েরা যেদিকেই খাও না কেন, যেদিকেই কামড় দাও না কেন, কি হবে, কি পাবে? মিষ্টি, তাই তো? হাত কামড়াও, মাথা কামড়াও, পা কামড়াও, যাই কামড়াই কেন মিষ্টি পাবে? আর ওটা তো সম্পূর্ণটা মিষ্টি দিয়েই তৈরি, সন্দেশ দিয়েই তৈরি, তাই না? খানার সন্দেশটা দিয়ে তৈরি। তাই সেই জন্য বলছে আমার মহাপ্রভুর মস্তকের কেশর আশা থেকে চরণের নখ পর্যন্ত পিরিতি 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 পিরিতি। আর আমরা এত অজ্ঞ, আমরা এত মূর্খ, আমরা এত জ্ঞানহীন, আমরা কামান্ধ গ্যালন্ধ জীব, সংসারের মায়া জালে পড়ে সেই প্রেম রত্ন ধনকে আমরা হেলায় হেলায় হারিয়ে ফেলছি। যারা বুঝেছে তারা ছুটেছে, যারা বোঝেনি তারা ওই মায়ার জাঁতা কলে আটকা পড়ে আছে। এই জাঁতা কল থেকে যাবার নিস্তার তাদের নাই। হ্যাঁ গো, সেই জন্য বলছে একবার ভেবে দেখো, একবার তার চরণে শরণ না, তাকে ডাকো, তার চরণ স্মরণ করো, দেখবে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না, জ্বালা থাকবে না, যন্ত্রণা থাকবে না। গ্রামে বহু কীর্তন হরিবাসর হচ্ছে, বহু জায়গায় কীর্তন হচ্ছে, প্রতি বছর বছর আপনারা কীর্তন হরিবাসরে বসছেন, শুনছেন, কিন্তু শুনে লাভটা কী হচ্ছে, শুনে লাভটা কী হচ্ছে? যতটা শুনছেন ততটুকু এবার পিচ রাস্তায় উঠবেন, যা শুনেছিলেন যে কীর্তনিয়া বললো আর এক কান থেকে হুড় হুড় করে বেরিয়ে যাবে। তাহলে এমনভাবে শুনতে হবে, এখানে এখনো যাদের কণ্ঠে কণ্ঠীর মালা নাই, তুলসীর মালা নাই, তিলক সেবা নাই, মস্তকে শিখা নাই, পরের বছর কীর্তন হলে যেন এই কীর্তন শ্রবণ করে যদি একজন বৈষ্ণব হয় তাহলে জানবে কীর্তন আমার করা সার্থক, আপনাদের শোনাও সার্থক। শুধু কীর্তনই হয়ে যাচ্ছে, ভিতর তৈরি হচ্ছে না, ভগবান সম্বন্ধটা কি আমরা জানতে পারছি না। তো সেই জন্য আজকে বলছে গোরা পুহু না ভজিয়া মইল, কে বললেন? যিনি লিখলেন, যিনি লিখলেন এত অপূর্ব পদ, তিনি বলছেন গোরা পুহু না ভজিয়া মইল, গোরার চরণটা আমার ভজা হলো না, আমি গৌরহরিকে বুঝতে পারলাম, আমি কী করব, আমি কী করতে এলাম এই সংসারে, আমি ছেলেকে আপন করলাম, মেয়েকে আপন করলাম, স্বামীকে আপন করলাম, আত্মীয় পরিবারকে আপন করলাম, বাড়ি হলো, গাড়ি হলো, সব সব কিছু হলো, কিন্তু আমার আসল জনকে ভজন করা হলো না। তাই জগতে সংসারে ভক্তি বিনোদ ঠাকুর কি বলে গেল, ভক্তি বিনোদ ঠাকুর জগৎকে শিক্ষা দিয়ে গেল যে সবাইকে ভুলে যাও, সবাইকে ভুলে যাবে যাও, কিন্তু এই মানুষটাকে ভুলো না। হ্যাঁ, এই মানুষটাকে ভুলো না, যাদের তুমি আপন করছো, যে ছেলের তুল মুখে তুলে দিচ্ছ, মেয়ের মুখে তুলে দিচ্ছ, এটা স্বার্থের জগৎ, যত দিতে পারবে সবাই তোমার আপন হবে, আর যেই দেওয়া বন্ধ করে দেবে কেউ তোমার কাছে ঘেঁষবে না, অন্য দিক থেকে পালিয়ে যাবে, দেখবে না আমার বাবাটা মরলো কি বাঁচলো, তার কি হলো না হলো কেউ দেখবে না, সবাই ঠকাবে, কিন্তু একজন শুধু ঠকাবে না, যাকে প্রতিদিন আমরা নকুল দানা দিই, যাকে প্রতিদিন নকুল দানা দিই, এতটুকু গ্লাসে করে জল দিই বুড়া আঙুলটা পর্যন্ত ঢোকে না, সেই ভগবান, সেই মহাপ্রভু, সে কিন্তু কোনোদিন তোমার সঙ্গে বেঈমানি করবে না। কেউ থাকুক বা না থাকুক, আমার প্রভু তোমার সঙ্গে থাকবে। সেই জন্য আজকের আক্ষেপ নিয়ে, এটা শরণাগতির গান, শরণাগতি, ভক্তি বিনোদ ঠাকুরের শরণাগতিতে বলছে যে আমরা কি করতে এসে আমরা কি করছি, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেনা না বিধ ব্যথা, সংসারে আসিয়া বিধ ব্যথা, ভুলিয়া তোমার সংসারে আসিয়া পেনা না বিধ ব্যথা, ভুলিয়া তোমার
আসিয়াছি আমি জানাবো দুঃখের কথা ভুলিয়া তোমারি সঙ্গে সাথে আসিয়া আমি যন্ত্রণা পাচ্ছি, আমি ব্যথা পাচ্ছি, আমি বেদনা পাচ্ছি, কারণ যাকে আপন করা তাকে আমি করলাম না, আর যেগুলো আমার থাকবে না তাকে আপন করতে গিয়ে মরলাম। লোচনদাস ঠাকুরের পথ কি বললেন, কি বললেন তিনি, কণ্টকের তরু সব পদাবলী দেখো, পদাবলী ধরে গান করলে বাবা দেখুন অন্য কিছু অন্য ব্যাখ্যা করতে লাগবে না, পদাবলীটা যদি গাওয়া যায় না পদাবলীতেই সব কথা বেরিয়ে যাবে, অন্য আউট কথা বলতে হবে না। যেখানে বলছে কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার হ্যারে তুই তাহারে ভাবিলি কিসে। তাহলে কণ্টকের তরু তুমি কাঁটার তরু, কাঁটার গাছ সেবন করছো, তা কাঁটা চিবালে কি অমৃত পাবে মা? কাঁটা চিবলে গালে গলায় ফুটে যাবে, তোমার গায়ে ফুটবে, সারা অঙ্গ থেকে রক্ত ঝরে পড়বে, ব্যথা হবে, যন্ত্রণা হবে। তাহলে দেখো কাঁটার বনে যদি তুমি প্রবেশ করো, এই সংসারটাকে বলছে এটা একটা কাঁটার বন, এই সংসারটা যদি কাঁটার বন হয় কাঁটা কারা? বলছে কাঁটা ছেলে মেয়ে স্ত্রী স্বামী আত্মীয় পরিবার এরা হলো কাঁটা, এরা শুধু বলে দাও 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 দাও, যত দিতে পারবে তত বলে বাবা আমার এটা চাই, ছেলে বলছে মা বলছে মেয়ে বলছে বাবা আমার এটা চাই, স্ত্রী বলছে কই গো কাল তুমি এটা আনলে না, তার বিষয়টা কিন্তু কেউ বুঝলো না। হ্যাঁ সেই জন্য বলছে যে কাঁটার বন সংসার, আর সেই কাঁটার বনে সন্তান সন্ততি স্বামী স্ত্রী এরা হলো কাঁটা, আর কাঁটার বনে যদি কেউ কোনোদিন অমৃত পেতে পারে না, আর যে অমৃত দেবে অমৃত প্রদানকারী অমৃত দান করে অমৃতর ভাণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে তাকে আমি বিষ ভাবছি। হ্যাঁ যেই আমাদের অমৃতটা তুলে দেওয়ার জন্য গোলকে গোপনও ছিল অমূল্য সম্পদ অনার্পিত চরিঞ্চি রাতকারুণাবর্তীর্ণ কালাও, আজকে সেই যা কখনো কোনোদিন কাউকে অর্পণ করা হয়নি ব্রজ গোপীদের গোপন ধন সেখান থেকে যে যে সেবে অনুনয় বিনয় করে হাতে ধরে পায়ে ধরে সেই অমৃতের ভাণ্ডটা নিয়ে এসে কলিজীবের দ্বারে। ভিখারির মতো কাঙাল সেজেছে সত্য যুগের রাজা, ত্রেতা যুগের রাজা, দ্বাপর যুগের রাজা, আজ কলিযুগে ভিখারির বেশ ধরে বলছে তোমরা শুধু নিয়ে নাও আমাকে কিছু দিতে হবে, ভেবে দেখো। তাহলে আমরা কি করলাম? তাহলে প্রেম কল্পতরু, প্রেমের কল্পতরু, কল্প মানে কল্পনা করা, তরু মানে বৃক্ষ, বলছে কল্পতরু বৃক্ষের কাছে দাঁড়িয়ে যে যা চায় সে নাকি তাই পায়। তাহলে মহাপ্রভুকে বলছে প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তুমি তাহারে ভাবিলে বিশেষ। তারপরে অনেক লাইন আছে, হ্যাঁ আমি অত কথা যাচ্ছি না, এক আপনি শেষের জায়গাটা বলছে যে সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি তুই না শুনিলি সাধুর কথা তোর ইহো পরকাল দুকুলি খাইলি খাইলি লোচন মাথা। সেই জন্যই আজকে ভক্তিবিনোদ ঠাকুরে ফিরে গেলাম, ভক্তিবিনোদ ঠাকুর সেই জন্য বলছে ভুলো না তাকে, ভুলো না, ভুলে যাবার কারণ আছে, কারণ আমরা কথা দিয়ে কথা রাখতে পারি না, এটা আমাদের বাজে অভ্যাস, এটা আমাদের খুব বাজে। দেখবেন কারো কাছ থেকে টাকা ধার নিলে ধার নেওয়ার সময় একবার হাত থেকে ছিনিয়ে নেবা, যেই দিতে হবে তখন দেখবে কত সপ্তাহ ঘোরাবে তার ঠিক নেই। হ্যাঁ তো এখানেও ঠিক তাই হয়েছে, তার সঙ্গে একটা চুক্তি হয়েছিল সেই চুক্তিটা আমরা ভুলে গেছি, কোন দিন জননী জঠরে
ছিলাম যখনই বিষমবন্ধন পাশে, সেই দিনের কথা বলছে, জননী জঠরে ছিলাম যখনই বিষমবন্ধন পাশে, যখন আমি মাতৃ জঠরে অসহ্য জ্বালা অসহ্য যন্ত্রণা কৃমি কিকিরে জ্বালা যন্ত্রণা হেষ্টমুণ্ডে ঊর্ধ্ব পদে পায়খানা প্রস্রাবে ছোট্ট একটা ঘরে জলের থলিতে আমি আর পাচ্ছি না, চিৎকার করে চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলাম, ও গো দয়াময়, ও গো করুণাময়, ও গো কৃপাময়, একবার একবার করুণা করে একবার কৃপা করে জঠর যন্ত্রণা থেকে মুক্ত করো। আমরা প্রত্যেকে বলেছিলাম, হ্যাঁ প্রত্যেকে বলেছিলাম, কিন্তু আমাদের কারো মনে নেই সে কথা, আমাদের কারোর মনে নেই। আমরা তাকে যে বলেছিলাম, কথা দিয়েছিলাম, ওটা আমাদের কারোর মনে নেই। হ্যাঁ, আবার এখনো তাই পৃথিবীর মুখে এসে কত অরাজকতা করছি, যেটা ভগবানকে দেওয়া যায় না সেই বস্তু নিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। যখন কেউ বলতে যায় বলে মরে গেলে যা হবে হবে, ছাড়ত মরে গেলে কি দেখতে যাবো নাকি, কি হবে না হবে তখন যা হবে হবে, এই দেখো কি ভাবনা আমাদের। তাহলে যখন দেখা দিয়ে জঠর যন্ত্রণা থেকে পৃথিবীর বুকে নিয়ে এলো, তখন তাকে কথা দিয়েছিলাম, ভগবান বলেছিল আমি যেমন তোকে মুক্ত করব, তবে তোকেও কথা দিতে হবে। কি কথা? ধরার বুকে গিয়ে একবার বদন ভরে তুই আমার নাম করবি, আমাকে স্মরণ করবি, কথা দে। বললাম কথা দিলাম, তোমাকে ভুলবো না, তোমার নাম করব, সদা সর্বদাই তোমার কথা গাইব। আর যেই জঠর যন্ত্রণা থেকে মুক্ত করে পৃথিবীর আলো দেখালো, সঙ্গে সঙ্গে ওই মায়ার বাঁধনে জড়িয়ে পড়লাম। মা কোলে দিল, ঠাম্মি কোলে নিল, দাদু কোলে নিল, বাবা কোলে নিল, আত্মীয় পরিবার সবাই কোলে নিয়ে আনন্দ করছে। এ বলে আমার কোলে দাও, ও বলে আমার কোলে দাও, এ সবার কোলে ভালোবাসা খেতে খেতে খিলখিল খিলি করে হাসতে হাসতে আপ যাকে কথা দিয়েছিল তাকেই ভুলে গেল, তার সঙ্গে আর দেখা হলো না। এই জন্য বলছে ভুলে গেলি আমায়, এই তো বললি তুই আমাকে মনে রাখবি, কিন্তু তুই কি করলি? তাই এটাই হলো আমরা হলাম সেই বদ্ধ কলির জীব, মায়াবদ্ধ কলির জীব। সেই জন্য বলছে তখন ভগবান কি বলল, এই যে একেবারে প্রভু দেখা দিয়ে মরে, একেবারে প্রভু দেখা দিয়ে মরে, বঞ্চিলে দি নৌদাসে, বঞ্চিলে দি নৌদাসে, ভুলিয়া তোমার শোনো, তাই জন্য আমাদের ভুলটা কোথায় না, অধনে যত্ন করি, আমি ধনে ত্যাগিনু আপন কর্ম দোষে, আপনি ডুবিনু আমি আপন দোষে হারাইলাম। আমি কর্ম দোষে সব হবে গৌর চর, কেন
সৎসঙ্গের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখো, একবার গৌর বলে ডাকো, একবার হরি বলে ডাকা যাবে, একবার ডাকা যাবে বাবা, বেশ যদি অবশ্যই হয়ে থাকে তবে একবার সবাই মিলে একটু দুটো হাত তুলে, দুটো হাত তুলে হরি বল, হ্যাঁ যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই, হ্যাঁ ভগবান ভগবান যাদের হাত দিয়েছে তারা সবাই তুলবেন, কেমন ঠিক আছে, একটু হাতটা তুলুন আমি দেখি, যারা তোলেনি তাদেরকে চিনতে পেরে যাবো, সবাই হাত তুলেছে, হ্যাঁ বলো নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, দেবময়ী রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, তুলসী মহারানী কি, ভক্তি দেবী কি, বৃন্দা দেবী কি, এত ভালো হরি সভা কি, এত ভালো ভক্ত কি, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হ্যাঁ এটা তো হলো, এটা হলো, কিন্তু আর এখনো একটা কাজ এখনো বাকি আছে, ও মাই রে, এই যে আমি হাত তুলতে বললাম, বলার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকে হাত তোলেনি, অনেক বলার পরে তবে তুলেছে, এই হাত তুলতে এমনি এমনি আমি বলিনি, এর কারণ আছে, কারণটা কি, এই যে হাত তুলতে বললাম কেন, কারণ দেখবেন যখন এখন আমরা স্কুলে গেছি, এখন তো আর যাই না, এখন যারা স্কুলে যায়, হ্যাঁ স্কুলে গেলে দেখবেন ম্যাডাম আসে, হ্যাঁ স্যার আসে কি না, প্রেজেন্ট প্রার্থনার পরে প্রেজেন্টের খাতা নিয়ে প্রত্যেক ক্লাসে ঢুকে যায়, স্যার ম্যাডাম ঢুকে যায়, গিয়ে কী করে, বসেই বসেই কী করে, খাতাটা খুলে বলে না যে কারা কারা প্রেজেন্ট আছে আর কারা কারা না আছে সেখানে বোঝা যায়, তাই তো, তো প্রথমে খাতা খুলে বলে দেয় না, ওয়ান বাবা, এই দেখুন কেমন হাজিরা দিল, ইয়েস ম্যাম বলে, হ্যাঁ তার মানে হাজিরায় আছে, আমরা স্কুলে এসেছি, তাই এই যে হাত তুলতে বললাম কেন, আমরা কোথায় এসেছি বাবা, মহাপ্রভুর পাঠশালায় এসেছি, তো মহাপ্রভুর পাঠশালায় যে আমরা সবাই আছি সেটা হাত তুলে জানাতে হবে না, সেই জন্যই তো হাত তোলার কথা বলা, বেশ এবার সবাই একটু হাতে তালি দিয়ে আমার সঙ্গে বলবেন প্রত্যেকে, আচ্ছা আপনারা হাতে তালি দিতে পারেন তো, গৌরাঙ্গ গৌরাঙ্গ হে, জীবন গৌর গৌরাঙ্গ হে, নদিয়ারে চাঁদে গোরা গৌরাঙ্গ হে, প্রেমের পুতুলি গোরা গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে,
তালিটা কিন্তু চলতে থাকবে, এটা কিন্তু বন্ধ হবে না। এই আপনাদের তালে এই তালগুলো বাজবে, আরো ভালো লাগবে। চলুন একসঙ্গে। সবাই মিলে একসাথে চলুন। ও গোরা আমাদের 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 একই গৌরীয় মঠ থেকে উনি দীক্ষা পেয়েছেন, তো সেই সূত্রে ওনার নাম কিন্তু আর একটা আছে, শ্যামল প্রভু। আবার একটা নাম আছে নিত্য প্রভু, মানে এত ভালো নৃত্য করে, সেই জন্য যেখানেই নাম হট হয় সেখানে ওনাকে দেখা যায়। তাই চলুন সবাই মিলে চলে যাব আজকে লীলার বিষয়বস্তুর মধ্যে। অপূর্ব সুন্দর একটি লীলা, আমার ভগবানের জামাই বেশে মিলন। এই জামাই ষষ্ঠী চলে গেল, কত তারিখ ছিল?
খুব স্মরণীয় দিন, জ্যৈষ্ঠ মাসের 29 তারিখ। হ্যাঁ, জামাই ষষ্ঠী চলে গেল, আর ওই দিনে ওই বৃন্দাবনে আমার জামাই বিনোদের এত সেবা পূজা হয়েছে, এত সেবা পূজা হয়েছে, মানে ওই দিনটা উপলক্ষ করে শাশুড়ি মায়েরা, হ্যাঁ, তারা ওই আমার ভগবানকে জামায় সাজে সাজিয়ে ধুতি পাঞ্জাবি পরিয়ে হাতে মিষ্টির হাঁড়ি ঝুলিয়ে দিয়ে মানে ভগবানের এত সেবা করেছে ওই দিনে। হ্যাঁ, বৃন্দাবনে না গেলে